আসসালামু আলাইকুম কারফিউ চলাকালীন অবস্থায় আপনি রাস্তায় বের হয়েছেন পুলিশ আপনার আকামা নাম্বার অথবা আকামার পিকচার রেখে দিছে এখন আপনার মোবাইলে কোনো নোটিশ অথবা মেসেজ আসেনি আর যেহেতু আপনার মোবাইলে কোনো মোকালাফার মেসেজ যায়নি এখন আপনি যদি অনলাইনে চেক করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারফিউর জরিমানা চেক করতে হলে দুই পদ্ধতিতে আপনারা চেক করতে পারবেন আপনার যদি আপসের অ্যাকাউন্ট থাকে তাহলে আপসের অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন আর আপনার যদি আপসের অ্যাকাউন্ট না থাকে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চেক করতে পারবেন আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার কোনো পাশের বন্ধু অথবা কোনো রিলেটিভের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন তাহলে চলুন পুরো প্রক্রিয়াটা আমরা দেখে নিচ্ছি কীভাবে করতে পারি প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপসের অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে চেক করবেন আপনারা আপনাদের মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজার অথবা গুগল চোরম ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে আপসের লগ লিখে টাইপ করবেন আপসের লগ ইন লিখাটা লিখে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে আপনাদের সামনে এমন কিছু সাজেশন চলে আসবে সো এখন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লগ আর এখানে দেখতে পাচ্ছেন চলে যাই হোক এখানে আপনারা লগ ইন এ ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আর আমি এই যে পেজটি আছে পেজের ভিডিও বক্স বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আপনারা ওপেন করে নিতে পারবেন যাই হোক আপনারা আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন আর এই কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে লগ করে নেবেন লগ ইন করার পরে আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস চলে আসবে এখন আপনারা যেটি করবেন দেখতে পাচ্ছেন এখানে ইনকোয়ারি নামে যে অপশনটি আছে এই আসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট লাস্ট বায়োলচার নামে যে অপশনটি আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা আসছে লেখাগুলো আপনারা পড়ে নিতে পারেন যাই হোক এত কিছু পড়ারও দরকার হবে না এখন শুধু কেবল কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন সরি দেয়ার আর নো ফাইন্স অ্যাভেলেবল মানে এখন এই যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি চেক করছি এই অ্যাকাউন্টে কোনো পেনাল্টি অথবা কোনো ফাইন্স অথবা কোনো ধরনের মোকালাফা জরিমানা নেই এভাবেই আপনারা আপসের অ্যাকাউন্টের মাধ্যমে মোকালাফা চেক করতে পারেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এনসিবি অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আপনারা মোকালাফা অথবা জরিমানা চেক করবেন আপনারা আপনাদের এনসিবি অ্যাকাউন্ট মোবাইলে লগ করে নেবেন লগ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাদ্দ নামে যে অপশনটি আছে এ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে তিন নাম্বার যে অপশনটি আছে গভর্নমেন্ট পেমেন্ট অ্যান্ড রিফান্ড এই যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখান থেকে প্লিজ সিলেক্ট এ বিলার এই যে অপশনটি আছে এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন চলে আসছে সো এখান থেকে ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর বায়োলেশান এই যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অলরেডি চলে আসছে নিচে আগে কিন্তু একটি অপশন ছিল এখন আরেকটি অপশন চলে আসছে যাই হোক এখন আপনারা যেটি করবেন এই অপশনে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে পে বাই দ্য বায়োলেটার আইডি ফর এ স্পেসিফিক ক্যাটাগরি যাই হোক এখানে শুধু একটি অপশানই আসবে এই অপশনের আন্ডারে সো এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে রেজিস্টার অ্যান্ড আনরেজিস্টার্ড দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার অ্যান্ড আনরেজিস্টার্ড মানে আপনি যদি আনরেজিস্টার্ড দেন তাহলে অন্য কোন কারো আঁকামা চেক করতে পারবেন আর রেজিস্টার দিলে শুধু কেবল আপনার আঁকামা নাম্বারটা চেক করতে পারবেন সো এখন এখানে আমি আনরেজিস্টার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন যেটি করব এখান থেকে দেখতে পাচ্ছেন ইস্যুইং আই এনটি সো ইস্যুইং এনটি যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম মিনিস্ট্রি অফ ইন্টারিয়র যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটেগরিজ নামে যে অপশনটি আছে এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একেবারে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে পাবলিক সিকিউরিটি ভায়োলেশন অফ দ্য কারফিউ এই যে অপশনটি আছে এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চারটা অপশন আমাকে সিলেক্ট করতে হয়েছে চারটা অপশন আমাকে সিলেক্ট করতে হয়েছে এখন এর মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন বায়োলেটর আইডি যে আইডিটি আছে অথবা আকামা আছে সেই আকামা নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে যেটি করব এখানে রিকোয়েস্ট পেমেন্ট ফি আমি এখন রিকোয়েস্ট পেমেন্ট ফিতে ক্লিক করব এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর বায়োলেশন পে বাই দ্য বায়োলেটার আইডি তো যাই হোক এখানে আপনারা অ্যাট লাস্টে দেখতে পাচ্ছেন যে এই যে আকামা হোল্ডার আছে এবং তার নামটাও এখানে চলে আসছে এবং তার যে অ্যামাউন্টটা দশ হাজার রিয়েল জরিমানা সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করতেছে এইভাবেই পারেন আপনারা কারো আকামা নাম্বার অথবা কারো জরিমানা মোকালাফা চেক করতে আর আমি কিছু সিকিউরিটির কারণে এখানে আকামা নাম্বারটি এবং নামটি হাইড করে দিছি বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন ধন্যবাদ